মার্কিন কোস্টগার্ডের একটি এয়ারক্রু রুটিন টহল দিচ্ছিল, হঠাৎ বাহামার জনমানবশূন্য এক দ্বীপে পতাকা বানানোর চিহ্ন নজরে আসে তাদের। পরে হেলিকপ্টার আরেকটু নিচে আনেন। সে সময় তারা বুঝতে পারেন যে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী এই দ্বীপটিতে তিনজন ব্যক্তি আটকা পড়ে রয়েছেন। তাদেরকে উদ্ধার করার পর কোস্টগার্ড জানায়, আটকা পড়ার প্রায় 33 দিন পর তারা উদ্ধার হয়েছেন। এদিকে আটকে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, তাদের এতদিনের খাবার ছিল শুধুমাত্র নারিকেল। এদিকে টহলরত ক্রুরা তাৎক্ষণিক কাজের জন্য সজ্জিত ছিলেন না, তাই তাদের জন্য প্রথমে খাবার, পানি ও যোগাযোগের জন্য একটি রেডিও ফেলে দেওয়া হয়। এই আটকা পড়াদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তারা কোস্টগার্ডকে জানিয়েছেন, তাদের নৌকা ডুবে যাওয়ার পর সাঁতরে তারা এই দ্বীপে আশ্রয় নিয়ে এতদিন ছিলেন, অপেক্ষা করেছিলেন কেউ তাদের উদ্ধার করবে। মুবল্লিক করিম, মাই টিভি।